প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায়, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আপনার গৃহে বা দোকানে যদি অশুভ শক্তি উৎপন্ন হয়ে থাকে, বিভিন্ন রকম ঝঞ্ঝাট ঝামেলায় আপনি ভুগছেন, সেটা আপনার গৃহ হতে পারে, আপনি যেখানে ব্যবসা করেন সে দোকান হতে পারে, বা যেখানে আপনার অফিস আছে সেখানেও যদি অশুভ কোনো ঘটনা ঘটতে থাকে, তাহলে আপনি আজকে আমার ভিডিওতে বলা এই ক্রিয়াটি করবেন, তাহলে সেই অশুভ শক্তি নাশ হবে এবং আপনার সেখানে সুখ শান্তি ফিরে আসবে। গৃহ হোক বা আপনার দোকান, অফিস, যেটাই হোক, সেখানে যদি আপনি বুঝতে পারেন যে অশুভ শক্তি আপনাকে বিপদে ফেলছে, বারংবার আপনাকে বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে ফেলছে, তাহলে আপনি এই ক্রিয়াটি করবেন। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, গৃহ, অফিস, দোকান যেখানেই হোক, সেখানে যদি আপনি অশুভ শক্তি প্রভাব বুঝতে পারেন যে সেখানে প্রতিদিন কিছু না কিছু অঘটন ঘটছে, তাহলে আপনি আজকে আমি যে ক্রিয়াটি বলবো এই ক্রিয়াটি আপনি শুরু করবেন, অবশ্যই দেখবেন সেই অশুভ শক্তির বিনাশ ঘটবে। তো বন্ধুরা, আমরা সকলে সন্ধ্যার সময় দোকানে বাড়িতে ধূনা জ্বালিয়ে থাকি, ধূনা, এটা নারকেলের সুবরার সহিত আমরা ধূনা দিয়ে সেটি গৃহে বা দোকানে দিয়ে থাকি, তার ধোঁয়াটা দিয়ে থাকি। আপনারা এর সাথে আর কিছু বস্তু সংযোগ করতে হবে, সংযোগ করে সেগুলো ওই ধূনার সাথে পোড়াতে হবে, বাড়িতে হোক বা দোকানে হোক, এভাবে আপনাকে পোড়াতে হবে। আর অন্যান্য যে দ্রব্যগুলো লাগবে সেটি আমি বলে দিচ্ছি। শুকনো নিম পাতা, শুকনো নিম পাতা 4-5টি দিবেন ওর ভিতরে। কালো মরিচ দিবেন, কালো গোলমরিচ, কালো গোলমরিচ দিবেন 4-5টা। লবঙ্গ দিবেন 4-5টা এবং অল্প পরিমাণে কর্পূর। আপনি যে ধূনাটা জ্বালান বা ধূনা যদি আপনি নাও জ্বালিয়ে থাকেন, তাহলে আপনি অশুভ শক্তির বিনাশ করতে এগুলো করবেন। আপনি একটি মাটির ধুনোচি বা স্টিলের ধুনোচি যাতেই আপনি ব্যবহার করুন, আপনি ধুনোচিতে নারকেলের সুবরা রাখবেন, কিছু ধূনা দিবেন, কিছু নিম পাতা, 4-5টা নিম পাতা দিবেন, শুকনো নিম পাতা, কালো মরিচ, যে গোল মরিচ দিবেন 4-5টা, লবঙ্গ দিবেন 4-5টি এবং অল্প একটু কর্পূর, এগুলো দিয়ে আপনি ধূনাটা জ্বালিয়ে আপনার গৃহে বা দোকানে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ওই ধোঁয়াটা সব জায়গায় ঘুরিয়ে দিবেন। ক্রিয়াটি শুরু করুন, ক্রিয়াটি একটি মাস আপনারা করুন। আপনার দোকান বলেন, বাড়ি বলেন বা অফিস বলেন, সেখান থেকে অশুভ শক্তি অবশ্যই বিদায় নেবে এবং দেখবেন ওখানে আপনার আয় উন্নতিও বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, অশুভ শক্তি যখন বিদায় নেবে তখন আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের আয় ইনকাম বেড়ে গেছে, গৃহে সুখ শান্তি ফিরে এসেছে, এগুলো আপনারা অনুভব করতে পারবেন। তবে বন্ধুরা, এখানে আপনাদের একটা কথা স্মরণ রাখতে হবে, ক্রিয়াটি একটি মাস করে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে ক্রিয়াটি কমপক্ষে 3 মাস করবেন। কমপক্ষে 3টি মাস আপনারা এই ক্রিয়াটি নিয়মিতভাবে আপনার দোকান, বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে এগুলো আপনি নিয়মিতভাবে জ্বালাবেন, এই যে বস্তুগুলো আমি বললাম, তাহলে আপনার ওখান থেকে অশুভ শক্তি চিরতরে বিদায় নেবে, আপনার ওখানে আর ফিরে আসবে না। আপনি খুব সুখে শান্তিতে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন, অফিস পরিচালনা করতে পারবেন বা আপনার গৃহে সুখ শান্তি সবসময় বজায় থাকবে। আপনারা ক্রিয়াটি পরীক্ষা করে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন।